চায়ের ভার আমি খাচ্ছি আবার পক্ষ থেকে আজকে কিন্তু চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাডি টি বার। এখানে কি কি ধরনের, এখানে শুনেছি নাকি এখানে 25 রকমের ভ্যারাইটিস কিন্তু চা থেকে শুরু করে অন্যান্য কফি আইটেমও কিন্তু পাওয়া যায়। তো চলো বন্ধুরা দেখতে থাকি এর ভিতরে কি কি আইটেম নিয়ে অপেক্ষা করছে ক্যাডি বর্ধমান শহরের মধ্যে। তো চলো ভিতরে যাই আর তোমাদের সামনে তুলে ধরি ক্যাডির নতুন কিছু আইটেম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যাডির একদম ভিতরে চলে এসেছি। তো এখানকার যিনি ওনার রয়েছেন এবং যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে এই ক্যাডির আইডিয়াটা কোথা থেকে এলো এবং কত রকমের মানে চা বা কফি নিয়ে ওরা কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করছে। তো চলো একটু কথা বলে নেওয়া যাক। তো দাদা আপনার নামটা বলুন। আচ্ছা আমাদের সঙ্গে কিন্তু আছেন নীল মাধব রায়। তো দাদা এখানে ক্যাডি ক্যাডি কেন, হঠাৎ করে ক্যাডির চিন্তা কি করে এলো মাথায়? একটা ভালো কিছু করার ইচ্ছা ছিল, তো ইউটিউব দেখছিলাম। ওকে, ইউটিউব দেখতে দেখতে হঠাৎ আমার কাছে একটা চায়ের উপরে একটা খুব সুন্দর ভিডিও আছে, একজন ভদ্রলোক চায়ের উপরে বিভিন্ন ফিউশন করে রিসার্চ করছেন ছিল, তো ব্যাপারটা আমার ভালো লেগেছিল। তারপর আরও খোঁজ করতে শুরু করি, তারপর খোঁজ করে পেলাম যে ইন্ডিয়াতেও এই কাজ অনেকজন করছে অলরেডি। আচ্ছা, তো ওখান থেকেই মূলত ইন্সপিরেশন তারপর শুরু করি। একদম একদম। তো তোমরা শুনতে পেলে ওনার ইন্সপিরেশন কোথায় কিন্তু? আচ্ছা এখানে কত ধরনের চা পাওয়া যায়? বিভিন্ন সিজনে আমরা সিজন ওয়াইজ চেঞ্জ করি, অন অ্যান অ্যাভারেজ চা কফি মিলিয়ে আপনি 50 ধরনের আর সমস্ত প্রোডাক্ট হলে 100-র উপরে ভ্যারাইটি আসে। তোমরা বুঝতে পারছো সমস্ত ধরনের প্রোডাক্ট নিয়ে মানে 100, মানে তোমরা বুঝতে পারছো এত ধরনের ভ্যারাইটিস আইটেম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং বর্ধমান শহরের মধ্যে কিন্তু উপস্থিত করেছে আমাদের সামনে ক্যাডি। তো তোমরা বর্ধমানবাসী বা যারা বর্ধমানে থাকো তারা ওয়েট না করে কিন্তু সবাই মিলে গোটা ফ্যামিলি নিয়ে কিন্তু চলে আসতে পারো ক্যাডিতে। তো চলো ক্যাডির সবথেকে যে ফেমাস যে চা বা কফিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো এবং টেস্ট করে বলবো যে এটা কতটা সুস্বাদু এবং কতটা মানে অ্যাট্রাকটিভ যা তোমাদের কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে। তো তুমি আমাদেরকে কোন চা বা কফিটা আমাদেরকে প্রেফার করছো যেটা আমরা নিতে পারি? আপনি আজকে 5 রকম চা খেয়ে যান, অল্প অল্প করে 5 রকম খেয়ে যান চা, আর 3-4 রকম কফি খেয়ে যাবেন। ঠিক আছে, তার মধ্যে কি কি পড়তে পারে? বাটারস্কচ চা খাওয়াবো। বাটারস্কচ চা, তোমরা শুনতে পাচ্ছো? গুলকান্দ চা খাওয়াবো। হ্যাঁ, গুলকান্দ চা, গুলকান্দ চা। ওকে, আর কেসারেলা চা খাওয়াবো। কেসারেলা চা, শুনতে পাচ্ছো নামগুলো মানে জাস্ট অথেন্টিক। এরপর বাদশাহী চা খাওয়াবো। বাদশাহী চা, আর একটা আপনাকে ইয়ে খাওয়াবো, রোমান্টিক গোলাপ। রোমান্টিক গোলাপ, মানে তোমরা ভাবতে পারছো এত ধরনের ইউনিক আইটেম, তার সঙ্গে ইউনিক ইউনিক নামও কিন্তু এখানে রয়েছে। তো দাদা আমাদের সামনে 5 রকমের চা তুমি দাও, আমরা খেয়ে দেখি যে সেটা কতটা দর্শকদেরকে অ্যাট্রাকটিভভাবে অ্যাট্রাকশন করছে। তো চলো বন্ধুরা এই 5 রকমের চা খাই আর খেয়ে তোমাদেরকে টেস্ট করে বলছি যে চাগুলো আলাদা আলাদা ডিফারেন্স কোন দিক থেকে। ঠিক আছে, তো দেখতে থাকো দ্য ফুড অফ বেঙ্গল অ্যাফেকশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এটা কি বানাচ্ছো? এটা আইস টি বানাচ্ছি, ম্যাঙ্গো আইস টি। ম্যাঙ্গো আইস টি, এটা কি ম্যাঙ্গোর? এটা ম্যাঙ্গোর চা আর ম্যাঙ্গোর এটা প্রিমিক্স ডাস্ট। হ্যাঁ, প্রিমিক্স কা প্রিমিক্স, এটা তাই তো? আচ্ছা, ম্যাঙ্গো প্রিমিক্স, ম্যাঙ্গো প্রিমিক্স, ঠিক আছে। আর এটা রোজ,
লেসি থেকে শুরু করে মোটামুটি সবই পাওয়া যায়, তাই অনেক কিছু আছে, আইস টি ও রয়েছে, আচ্ছা আপনি অনেক কিছু পাবেন যেগুলো এখনো পৃথিবীতে কোথাও নেই এরকম একটা প্রোডাক্ট আছে, আচ্ছা নেবো এবং তারপর তোমাদের সামনে শেয়ার করবো টেস্ট গুলো কেমন। তো চলো এটা হচ্ছে রোজ, রোজ টি। তো চলো এর একটা বাইট নিয়ে দেখা যাক। এর মধ্যে কিন্তু একটা রোজের হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে, তো সেই জন্যই বোধহয় এর নাম দিয়েছেন ওনারা রোজ। এটা কেশর, কেশর টি দেখো উপরে কিন্তু কেশর দেওয়া আছে। এটার ফ্লেভারটা এতটাই রিফ্রেশিং, রিফ্রেশিং লাগছে কেশরটা দেওয়ার জন্য। নেক্সট এটা ম্যাঙ্গো, দিস ইজ ম্যাঙ্গো ফ্লেভার। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার টি। ম্যাঙ্গো ফ্লেভার, বাট ম্যাঙ্গোর অতটা কিন্তু কোনো রকম স্বাদ পাওয়া যাচ্ছে না, যদিও ম্যাঙ্গো ফ্লেভার বলছে। তো এটা মোটামুটি দিস ইজ গুলকন্দ। মোটামুটি বাট আমার সব থেকে ভালো লেগেছে এই রোজটা। তো তোমরা যারা আছো তারা কিন্তু এই রোজটা কিন্তু এসে ট্রাই করতেই পারো, বাকিগুলো মোটামুটি। তো এটা হচ্ছে পাঞ্চা, যেটা কিন্তু দ্য ক্যাডি হচ্ছে একটা খুব ফেমাস এবং ওরা কিন্তু এটাকেই রেকমেন্ড করছে। পাঞ্চা যেটা কিন্তু এই যে গ্লাসটা দেখছ এটা কিন্তু মানে তোমরা কিন্তু খেয়ে নিতে পারবে। তো চলো এটাকে আগে টেস্ট করে দেখি আর এটা কত, এইটাই বা কতটা ক্রিস্পি, মানে অনেকটা আইসক্রিমের যেমন হয় না, আইসক্রিমের যে ইয়েটা থাকে কাপটা থাকে সেটাও আমরা অনেক সময় মাঝে মধ্যে খেয়ে নিতে পারি, সেই রকম কিন্তু এটা বানানো হয়েছে। তো দেখো এটা খেয়ে দেখছি। খুব সুন্দর খেতে, অত্যাধিক রিফ্রেশিং একটা ব্যাপার আছে এবং হালকা হালকা কিন্তু এর মধ্যে একটা সামথিং কিছু স্মেলি কিছু একটা ব্যাপার আছে এবং এইটা কিন্তু তোমরা খেতে পারবে। সেটা পুরোটা শেষ করি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু আমি অলরেডি শেষ করে ফেলেছি, এবার দেখি এইটাকে খাওয়া যায় কিনা। কিন্তু কি বলে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে বলে বললো তো। আচ্ছা দেখো এটাকে কিছু আমি কিনেছি, মানে চায়ের ভার আমি খাচ্ছি। অবাক,
তো তোমরা দেখতে পেলে আমি কিন্তু পাঁচ রকমের চা নিয়েছিলাম এবং পাঁচ রকমের চা তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। এবার আমি ট্রাই করব যে এখানে যারা রোজ বা এখানকার যারা রেগুলার কাস্টমার যারা এই ধরনের চা টেস্ট করে থাকে তাদের কাছ থেকে সামান্য কিছু হলেও যদি জানতে পারা যায়। তো দাদা, হ্যাঁ আপনাকে বলছি, আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, আমরা দ্য ফুড অফ বেঙ্গল অ্যাফেকশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি ক্যাডি থেকে। ক্যাডি এখানে বর্ধমানের অনেকদিন ধরেই জনপ্রিয়, তাই তো? তো আপনি কি এখানকার রেগুলার? আচ্ছা, মোটামুটি খেয়েছেন কি এর আগে? আচ্ছা, টেস্ট কেমন লেগেছে? আচ্ছা, আইস টি ফ্লেভার উনি কিন্তু বলছেন খুবই ভালো, এছাড়া পানটি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা শুনতে পেলে এখানে কিন্তু চা কফি থেকে শুরু করে লস্যিরও কিন্তু প্রচুর চাহিদা। তো তোমরা যারা বর্ধমানে রয়েছো বা বর্ধমানে থাকো তারা কিন্তু প্লিজ ক্যাডিতে এসো। আর ক্যাডিতে এসে কিন্তু চা কফি লস্যি এখানে ভ্যারাইটিস আইটেম রয়েছে যা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এত আইটেম পাওয়া যাবে না যা রয়েছে কিন্তু এই ক্যাডি টি বারে। তো যারা তোমরা বর্ধমানে রয়েছো তাদেরকে আরেকবার বলছি বর্ধমানে কিন্তু এসো এবং ক্যাডি টি বার কিন্তু ক্যাডি টি বারে কিন্তু একবারের জন্য হলেও চা কফি বা অন্যান্য যাবতীয় পানীয় কিন্তু এখানে পাওয়া যায়, টেস্ট করে যেও। তো দেখতে থাকো দ্য ফুড অফ বেঙ্গল অ্যাফেকশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো সাইন আপ করছি, গুড বাই। I don't wanna fall in love.